লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে প্রতিটি রাজনৈতিক দলেই চলছে চূড়ান্ত প্রস্তুতি। মঙ্গলবার রাজ্য বামফ্রন্ট দল লোকসভা নির্বাচনের দুটি আসনেই প্রার্থী ঘোষণা করেছে। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, নির্বাচনে সর্বপ্রথম প্রার্থী ঘোষণার মাধ্যমে হারজিত নির্ধারিত হয় না। 2018 বিধানসভা নির্বাচনেই তার প্রমাণ পাওয়া যায়। বিধানসভা নির্বাচনেও তৎকালীন শাসক গোষ্ঠী প্রথমে প্রার্থী তালিকা ঘোষণা করেছিল, কিন্তু ফলাফল কী হয়েছিল তা সকলেই অবগত। লোকসভা নির্বাচনেও তার পুনরাবৃত্তি ঘটবে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বিধানসভা নির্বাচনে রাজ্যবাসী যেভাবে আশীর্বাদ প্রদান করেছিল, আসন্ন লোকসভা নির্বাচনে তার দ্বিগুণ আশীর্বাদ পাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগে বিধানসভা তো এরা আগেই ল্যান্ডস্লাইড ডিক্লেয়ার করেছিল, আমাদের আগেই ডিক্লেয়ার করেছিল, তো তার জন্য রাজনীতিকে আগে ডিক্লেয়ার করেছে কে পরে ডিক্লেয়ার করেছে, কেন্দ্র তো কংগ্রেস গুজরাতে অনেক আগে ডিক্লেয়ার করে দিয়েছে, শুধু বিহারে ডিক্লেয়ার করে দিয়েছে, আগে পরে কে ডিক্লেয়ার করে তাতে ইলেকশন জেতা হারানোর কোনো বিষয় না। আমরা জানি যে ভারতবর্ষের মানুষ নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী বানাতে চাইছে। বিজেপি একটা রাজনৈতিক দল, তো মানুষ এবার প্রধানমন্ত্রী চুনবে, ত্রিপুরার মানুষ সেই দিশাতে কাজ করছে, বিজেপি চুনবে প্রধান। মুখ্যমন্ত্রী বলেন, ভারতবর্ষে দেশের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী পুনর্বহাল হবেন, কেননা নরেন্দ্র মোদীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকবার প্রকৃত কোনো প্রার্থী নেই। মানুষ তো ত্যাগ করে বসে আছে কাকে প্রধানমন্ত্রী বানাতে, অন্যদিকে কোনো ক্যান্ডিডেটই নেই, আর একদিকে মাননীয় প্রধানমন্ত্রী। মানুষ এবার সারা ভারতবর্ষের মানুষ প্রধানমন্ত্রীকে বারবার চুনার সিদ্ধান্ত নেবে, তার জন্য এবার সারা ভারতবর্ষের মানুষ প্রধানমন্ত্রী হিসেবে কাকে নির্বাচিত করবে তারা তার সিদ্ধান্ত নিয়েছে। নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে চাইছে গোটা দেশ। রাজ্যের দুটি আসনও নরেন্দ্র মোদীর পক্ষেই আসবে। মঙ্গলবার বনমালীপুর বিধানসভা কেন্দ্রে এক দলীয় আলোচনা সভায় একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।